আর বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। ছেলেবেলায় পড়া এই ছড়াটার মতোই ড্রেসিং রুমে বসে সাকিব লিটনরাও হয়তো আক্ষেপ করেই বলছিলেন, অসময়ে সাগরিকার বৃষ্টিটা যদি আরও একটু পরে হতো, কিংবা আজ আর নাই হতো, এক সময় বৃষ্টি থেমেছে, বাংলাদেশ 22 রানে ম্যাচও জিতেছে, তবুও আক্ষেপ কি থেকে গেল? আক্ষেপ হবে নাই বা কেন, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে যে বাংলাদেশের রেকর্ড গড়া হলো না অল্পের জন্য। ম্যাচ শেষ হওয়ার আগে 4 বল বাকি থাকতে বৃষ্টির বাধায় সাকিব মিরাজ যখন ড্রেসিং রুমের পথে হাঁটা দিয়েছেন, তখন দলীয় রান 5 উইকেটে 207, আর মাত্র 9 রান করতে পারলেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডই গড়ে ফেলত বাংলাদেশ। ক্রিজে তখনও যে 13 বলে 20 রানে অপরাজিত ছিলেন টাইগার অধিনায়ক, 4 বলে 9 রান খুব বেশি কঠিন ছিল কি, তবুও মন্দের ভালো, এই নিয়ে মোট 4 বার টি টোয়েন্টিতে 200 পেরোল বাংলাদেশ। অবশ্য সাগরিকার বৃষ্টি টাইগারদের নয়া রেকর্ডের পথে বাধা হলেও রনি তালুকদারের কপালটা বড্ড ভালো। রনির আগুন ঝরা ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের সর্বোচ্চ বিনা উইকেটে 81, 176-এর বেশি স্ট্রাইক রেটে 7-4 আর 3 ছক্কায় ক্যারিয়ারের প্রথম 50 দিনে রনির দখলে 2 রেকর্ড। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পেরিয়েছেন 2000 রানের মাইল ফলক। সেই সাথে টাইগারদের দ্রুততম 50 হাঁকানোর দিক থেকেও মুশফিক, লিটন, আফিফদের সাথে আছেন তালিকার 3 নম্বরে। তবে এ তালিকায় সবার ওপরে 16 বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র 20 বলে 50 করা মোহাম্মদ আশরাফুল। তবুও রনির হয়তো একটুখানি আক্ষেপ থেকেই যাবে এত ভালো শুরুর পরও সেঞ্চুরি করতে না পারার, তবুও এই ওপেনারের প্রথম 50 দিনে বাংলাদেশ জিতেওছে দাপটের সাথে, এই ওপেনারের 50 দিনে বাংলাদেশ জিতেওছে দাপটের সাথে, তবুও হয়তো একটা আক্ষেপ ঘুরে ফিরেই আসবে। আর যদি 4টা বল পরে বৃষ্টি নামতো, আর যদি 9টা রান বেশি হতো, এমন রেকর্ডের সুযোগ তো আর হরহামেশা আসে না। তানজিম ওশি, অলরাউন্ডার।